নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার। মঙ্গল গ্রহ আগামী 5ই ফেব্রুয়ারি তুঙ্গ হতে চলেছে। মঙ্গলের এই তুঙ্গের অবস্থা কন্টিনিউ করবে 13ই মার্চ পর্যন্ত। এই যে 42 দিন মঙ্গল তুঙ্গ অবস্থায় থাকবে, মঙ্গলের প্রভাব পড়বে প্রত্যেকটি মানুষের ওপর। কখনো এই প্রভাব পড়বে শরীরে, কখনো এই প্রভাব পড়বে অর্থনৈতিক অবস্থায়, সামাজিক অবস্থা কিংবা রাজনৈতিক অবস্থা, আঘাতপ্রাপ্তি কিংবা দুর্ঘটনা, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। কর্কট রাশির জন্য রাজ্য কারক গ্রহ মঙ্গল, সেই কিন্তু সপ্তমে তুঙ্গ হচ্ছে। পঞ্চমপতি দশমপতি তুঙ্গ হওয়ার কারণে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সুদিন ফিরতে চলেছে। জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে। জীবনকে পরিবর্তন করে নেওয়ার একটা সুযোগ কর্কট কিন্তু পেতে চলেছেন। অভূতপূর্ব একটা সময় কর্কটের ক্ষেত্রে আসতে চলেছে, যখন দশম ভাবে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম ভাবে রাজ্য কারক গ্রহ মঙ্গল। তারই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির ওপরে রয়েছে শনির দৃষ্টি। এই যে কম্বিনেশন, এই সময় কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক কিংবা জাতিকা জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে পারেন। স্পেশালি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে একটি বিষয় আমরা আরও একবার বলবো, ট্রানজিট আপনার জন্য পজিটিভ। ট্রানজিট গোচর তারা আপনার জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে, কিন্তু এই সুপরিবর্তনকে অ্যাকসেপ্ট করবার জন্য দরকার একটা সঠিক পূর্ণ রাশিচক্র। অর্থাৎ রাশিচক্রের বলবত্তায় কিন্তু আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তার পূর্ণ প্রভাবকে নিয়ন্ত্রণ করবে, পূর্ণ প্রভাবকে জানান দেবে। কতটা সুখবর আপনার জীবনে আসতে পারে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং এই মুহূর্তে আপনার দশা ইন্ডিকেট করবে। তাই অবশ্যই এই ধরনের ইভেন্টের আগে জন্মকুণ্ডলী বিচার করানো উচিত, এবং এই ধরনের গ্রহ সঞ্চার কিন্তু জীবনে বারবার আসবে না। তাই এই ধরনের সঞ্চারগুলিকে কাজে লাগাবার চেষ্টা সেটা পরিপূর্ণভাবে করতে অবশ্যই হবে আমাদের প্রত্যেককে। পঞ্চপতি দশমপতি মঙ্গল, সে আপনার সপ্তমে তুঙ্গ অবস্থায় রয়েছে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের দীর্ঘদিন ধরে বিয়ের কথাবার্তা আটকে ছিল তাদের এবার বিয়ে হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। সন্তান, ছাত্র, সন্তান তুল্য ব্যক্তিবর্গ, তাদের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। ছোট ভাইয়ের দ্বারা, ছোট বোনের দ্বারা উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কর্কট কিন্তু ব্যাপক উন্নতি করতে চলেছেন। বাইরে থেকে টাকা পয়সা আসতে পারে। আপনার বাবা আপনার ব্যবসা উন্নতির জন্য ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে বড়সড় স্বাচ্ছন্দ্য আসতে চলেছে। যারা ভাবছিলেন লোন নিয়ে ব্যবসাকে আরেকটু স্টেবল করে তুলবেন, লোন নিয়ে আরও একবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বাড়তে চলেছে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের না হওয়া আটকে থাকা কাজ সেটা ওপেন হতে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভিটি কর্কটের ক্ষেত্রে চরম লেভেলে যেতে চলেছে। ক্রিয়েটিভ কাজকর্ম শুরু করতে পারেন কর্কট। বাড়ির পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা বাড়ি ক্রয় কিংবা বিক্রয় করার চিন্তা ভাবনা করছেন, যারা ভাবছেন বাড়ি বিক্রি করে একটু অন্যভাবে বসবাস শুরু করবেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সুখবর আসতে চলেছে। যে দামে আপনি ভেবেছিলেন বাড়িটা বিক্রি করবেন তার থেকে বেশ কিছুটা বেশি দামে বাড়ি বিক্রি হওয়ার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যারা প্রফেশনাল ট্রেনিং নিতে চাইছেন, কোনো একটা ট্রেনিং নিয়ে তারপরে নিজের চাকরির জায়গাটাকে আরেকটু স্টেবল করতে চাইছেন, নতুন ফিল্ডে শিফট করতে চাইছেন, কর্মক্ষেত্র পেশার ধারা পরিপূর্ণ পরিবর্তন করতে চাইছেন, সেই সমস্ত মানুষের জন্য কিন্তু ভালো খবর নিয়ে আসতে চলেছে মঙ্গলের এই সঞ্চার। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে পারে, মাথা গরম হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। আপনার স্বামী আপনার স্ত্রীর আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের আগুন, গরম জিনিসপত্র নাড়াচাড়া করবার সময় সাবধান হতে হবে। আপনার হাজবেন্ড যদি আগুন সংক্রান্ত কাজকর্ম করেন, ইলেকট্রিক সংক্রান্ত কিংবা ঝালাই সংক্রান্ত কাজকর্ম করেন, যদি বয়লারে চাকরি করেন, যদি খনিতে চাকরি করেন, যদি নেভি কিংবা এই ধরনের কোনো জায়গায় চাকরি করেন, যদি রেল কিংবা অন্য কোনো ক্ষেত্রে ড্রাইভিংয়ের কাজকর্ম করেন,
সেই ক্ষেত্রে সাবধানতার মাত্রা বাড়াতে হবে। বাইক রাইডারদের ক্ষেত্রে অনেক বেশি সাবধান হতে হবে। যদি আপনি বাইকে করে প্রেম করতে বেরোন, অর্থাৎ প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে বাইক সফর করতে বেরোন, সেই সময় কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এই আঘাত লাগতে পারে আপনার হাঁটুতে, এই আঘাত লাগতে পারে আপনার কোমরে। কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের কিন্তু এই সময়টা ভালো। সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা অত্যন্ত শুভ। যারা দ্বিতীয় সন্তান প্রাপ্ত হতে চাইছেন, যারা আগে একবার কনসিভ করেছিলেন কিন্তু কোনো কারণে মিসক্যারেজ হয়েছে কিংবা কোনো কারণে গর্ভপাত ঘটাতে আপনি বাধ্য হয়েছেন, সেই সমস্ত মানুষরা কিন্তু এই সময় আবার সন্তান ধারণের একটা চেষ্টা অবশ্যই শুরু করতে পারেন। কম্পিটিটিভ এক্সাম দেওয়ার ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির চেষ্টা করবার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ। কর্কট রাশি বা লগ্নের মানুষের চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরমভাবে বাড়তে চলেছে। খেলাধুলার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, জীবনে জিতবার ক্ষমতা প্রাপ্তির সংযোগ, এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকা, তারা জীবনে উন্নতির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। সুতরাং কর্কটের জন্য এই সময়টা কিন্তু শুভ। দশা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু আপনি জীবনে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন। এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই যে এক মাস এবং কয়েকটা দিন আপনি হাতে পাচ্ছেন, এটাকে কাজে লাগানোর জন্য আপনার অ্যাক্টিভিটি লেভেলকে বাড়াতে হবে। যত রকম সোর্স, যত রকম কানেকশন আছে সেগুলোকে ইউটিলাইজ করবার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন, জীবনে উন্নতির একটা লেভেলে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। চলে আসা যাক কিছুটা নাক্ষত্রিক আলোচনায়। পুনর্বসু নক্ষত্রের মানুষরা মূলত শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, শত্রু দমন করবার জন্য এই সময়টা আদর্শ, নতুন গৃহ লাভের জন্য, নতুন ভূমি সংস্কার করবার জন্য এই সময়টি কিন্তু আদর্শ। যে সমস্ত মানুষরা দেশ ত্যাগের কথা ভাবছেন, বিদেশ যাত্রার কথা চিন্তা করছেন, তাদের জন্য এই সময়টা উৎকৃষ্ট এবং অত্যন্ত শুভ। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে, তবে শেয়ার মার্কেটে পুনর্বসু ক্ষতিগ্রস্ত হতে পারেন, মিসইউজড হতে পারেন। আপনাকে সামনে রেখে কোনো একটা কর্ম সম্পাদনের একটা চেষ্টা পরিলক্ষিত হতে পারে, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, বিয়ের কথাবার্তা এগোতে পারে, পুনর্বসুর হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, পোশাকে রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা আসবে, যারা মিডল ম্যান হিসেবে কাজকর্ম করেন, যারা ব্রোকারি রিলেটেড কাজকর্ম করেন, বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদির ব্রোকারির কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আসতে চলেছে। শ্বাস সংক্রান্ত সমস্যা বাড়তে পারে, সন্তানের স্বাস্থ্য, স্পেশালি দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বিদেশ যাত্রা ভ্রমণ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোটখাটো আঘাত প্রাপ্তি অবশ্যই ঘটতে পারে, ইমোশনাল হয়ে পড়তে পারেন পোষ্য নক্ষত্রের মানুষরা। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে, ব্যবসা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। পোষ্য নক্ষত্রের জাতক বা জাতিকা নিজের কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, ইন্টারভিউতে সাকসেস রেট বাড়বে। যারা খেলাধুলা কিংবা যে কোনো ধরনের কম্পিটিশনের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু কম্পিটিশনে জিতবার সম্ভাবনা অনেকটাই বেশি। দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন পোষ্য নক্ষত্রের মানুষরা। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে, ব্যয়ের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। শেয়ার মার্কেটে আপনারাও কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়তে চলেছে, এই সময় যে কোনো রকম পরীক্ষা পোষ্যার সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করা উচিত। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে, আনুষঙ্গিক কাজকর্মের প্রতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। খরচের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে, হঠকারিতার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মায়ের স্বাস্থ্য অশ্লেষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে, ব্যবসায় প্রতারিত হওয়ার সম্ভাবনা এবং চরম উন্নতির শিখরে উঠবার সম্ভাবনা দুটোই দেখতে পাওয়া যায়। ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, পুরনো কোনো জিনিস নষ্ট হতে পারে। আগুন থেকে সাবধান অশ্লেষা, কোনো রকম ক্যাজুয়াল স্টেপ আপনাকে বিপদে ফেলতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গের সঙ্গে সংযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে, বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অশ্লেষার ক্ষেত্রে।
চোখের সমস্যা, স্নায়ুর সমস্যা, হঠাৎ করে কোনো ইনফেকশন হয়ে যাওয়া, স্কিনের প্রবলেম, এগুলো হঠাৎ করে সৃষ্টি হতে পারে এই সময়। শরীর বিশেষ করে চোখ, হাতের তালু লাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সমস্ত ক্ষেত্রে অশ্লেষাকে কিন্তু নজর রাখতে হবে। সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য একটা শুভ সময় আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে মার্চ মাসের 13 তারিখ পর্যন্ত জীবনে বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের এখন থেকেই পরিকল্পনা করতে হবে, ওই সময়গুলো কোন দিন কি কাজ করবেন এবং কোন দিন আপনি কতটা সাফল্য অনুভব করবেন সেই বিষয়ে আপনাকে নজর দিতে হবে, সেই কাজটা আপনাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার লেভেল অ্যাচিভ করতে পারবেন। প্রতিকার হিসেবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষও তারাস্তোত্র পাঠ করবেন, ইয়েলো টোপাস কিংবা গোল্ডেন টোপাস ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। তারই সঙ্গে সঙ্গে তিনমুখী রুদ্রাক্ষ এবং কার্নেলিয়ান ব্রেসলেট আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে। কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অ্যাক্টিভিটি লেভেল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল অ্যাক্টিভিটি এগুলো বাড়াতে হবে। খেলাধুলার প্রতি নজর দিতে পারেন, শুরু করতে পারেন শরীর চর্চা। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরেকটু বেটার করার চেষ্টা করা যেতে পারে। জমি বাড়ি ক্রয় করবার মানসিকতা, এটাও আপনার জন্য শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, আমাদের ওয়েবসাইটে বুকিং করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট। যোগাযোগ করবার জন্য সরাসরি কল করুন আমাদের বুকিং নাম্বারে কিংবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.astroriva.com। মা আদিশক্তির কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি, নমস্কার।